বন্ধুরা পেঁয়াজের পরোটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো এতই স্বাদ লাগবে যে শুধু শুধুই তোমাদের খেয়ে নিতে ইচ্ছা করবে এটার সাথে আর কিছুই লাগে না পেঁয়াজের এই পরোটা দারুণ সুস্বাদু হয় আর বাচ্চা বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে খেতে আর খুবই অল্প উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা যায় সুস্বাদু এই পেঁয়াজের পরোটা একবার খেলে তোমাদের মনে হবে মাঝে মধ্যেই তৈরি করি এই পেঁয়াজের পরোটা তো আমি এখানে মোটামুটি সাতটা থেকে আটটা পরোটা তৈরি করার জন্য মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এইভাবে তিনটে পেঁয়াজ নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কুচিয়ে নিয়েছি আর এখানে আমি তিনটে কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নেবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এরপরে এখানে আমি দেড় কাপ মর্তন আটা নিচ্ছি তো এখানে দেখো আমি দেড় কাপ আটা দিলাম আর এক কাপ ময়দা দেবো তো তোমরাও এইভাবে দিতে পারো দেড় কাপ আটা এক কাপ ময়দা অথবা তোমরা সমান সমানও নিতে পারো এক কাপ আটা অথবা এক কাপ ময়দা অথবা আবার চাইলে তোমরা শুধু ময়দা দিয়েও এটা করতে পারো এবার আমি একটু নুন আর দুই চামচ টু টি স্পুন আর কি চা চামচ যেটা হয় টু টি স্পুন তেল দিয়েছি আর ওয়ান টি স্পুন আমি এখানে সল্ট নুন দিয়েছি এবার এটা খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে আগে ময়ামটা খুব ভালো করে মেশাবে তাহলে পরোটা খুব সফট হবে নরম হবে আর মানে তোমরা যদি পরেও খাও তখনও দেখবে পরোটা নরম রয়েছে এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমাদের এটা মেখে নিতে হবে তো মোটামুটি যেমন আমরা পরোটার একটা ডো তৈরি করি সেইভাবেই এরকম আটাটা মেখে নেব ভালো করে মেখে নেমার পর ঢাকা দিয়ে রেখে দেব। এবার পেঁয়াজের পুটটা তৈরি করে নেব পেঁয়াজের পুটটা তৈরি করার জন্য এখানে দু চামচ সর্ষের তেল দিলাম তার মধ্যে দিলাম একটুখানি কালো জিরে ছোটো চামচে করে ওয়ান টি মতন কালো জিরে ফোড়ন দিয়ে দেবে কালো জিরেটা ভাজা হলে এক চামচ জিরের গুঁড়ো দেবে এক চামচ ধনের গুঁড়ো দেবে আর দেব সামান্য হলুদ গুঁড়ো আর বন্ধুরা তোমরা চাইলে একটু ঝাল ঝাল যদি খেতে চাও তাহলে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো এখানে দিতে পারো এবার আমি কাঁচা লঙ্কা কুচিটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এটা ভালো করে ভেজে নেব তো কিছুক্ষণ ভাজবে বেশি ভাজবে না তাহলে কিন্তু মশলা পুড়ে কালো হয়ে যাবে একটু নাড়াচাড়া করেই পেঁয়াজ কুচিটা আমরা এর মধ্যে দিয়ে দেবো আর আঁচটা একদম কমিয়ে দেবে বন্ধুরা কারণ এখানে এই পেঁয়াজের পরোটায় পেঁয়াজ বেশি ভাজা হলে কিন্তু ভালো হবে না আচ্ছা এবার স্বাদ মতন আমি দেখো নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব একটাই কথা খেয়াল রাখবে পেঁয়াজ যেন অতিরিক্ত ভাজা না হয়ে যায় শুধু আমাদের পেঁয়াজটাকে এখানে সফট করে নিতে হবে এবার আমি যেমন চাট মশলা দিয়ে দিলাম এখানে চাট মশলা দিতে পারো আমচুর পাউডার থাকলে সেটিও দিয়ে দিতে পারো এখানে দিলে এই টেস্ট আরও বেশি ভালো হয়ে যায় খেতে এইবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে নেবে আর আঁচ কমিয়ে রেখেই নাড়াবে চাড়াবে তাতে পেঁয়াজটা থাকবে নরম অথচ পুড়বেও না আর খুব ভালো টেস্ট হবে তো এবার আমি দিয়েছি হাফ কাপ মতন কুচনো ধনে পাতা ধন্যবাদটা অপশনাল হচ্ছে পুরোপুরি তোমরা খেতে পছন্দ করো যদি তাহলে এটাই দিতে পারো না খেতে চাইলে না দিতে পারো এবার আমরা দেব দু চামচ এখানে বেসন দু চামচ বেসন দিয়ে এই পেঁয়াজের সাথেই বেসনটাকে ভালো করে একটু ফ্রাই করতে হবে তো ওই হালকা আঁচে আস্তে আঁচেই এটাকে মিশিয়ে মিশিয়ে ফ্রাই করতে থাকবে তাহলে বেসনের কাঁচা ভাবটা চলে যায় গন্ধটা চলে যায় আর খুব সুন্দর তৈরি হয় এই পেঁয়াজের পরোটা তো এখানে দেখো ভালো করে আমরা মিক্স করে নিয়েছি আর এটাকে ফ্রাইও করে নিয়েছি তো দেখো পুরো কড়াটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে কোনো রকমের তেল মশলা কিছু লেগে নেই আর সুন্দরভাবে এই পেঁয়াজের পুরও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবার এটা আমরা একটি বাটি অথবা একটি থালার মধ্যে তুলে নেব। তো এখানে রেডি করে নিয়েছি চলো এইবার আমরা পরোটাগুলো তৈরি করে নেবো তো পরোটা তৈরি করার আগে যে আটাটা মেখেছিলে কিছুক্ষণ সেই আটাটাকে ভালো করে একটু ডোলে নিতে হবে তাতে পরোটা খুব সফট হয় পরোটা ফোলে খুব সুন্দর আর দেখবে একদম পাট পাট পরোটা তৈরি হবে তাই এইরকমভাবে কিছুক্ষণ ডলে নেবার পর আমি এখানে তোমাদের দুটো পরোটা রেডি করে দেখাচ্ছি মোটামুটি যে পুটটা আমি তৈরি করেছি তাতে আমি আটটা পরোটা তৈরি করেছিলাম তো এখানে দেখো এইভাবে লেচি করে নেবে রুটির থেকে একটু বড় লেচিটা করতে হয় আমাদের এখানে তো এবার অল্প একটু শুকনো আটা দেবে শুকনো আটা দিয়ে আগে আমরা এরকমভাবে বাটি তৈরি করে নেব বাটি যখন তৈরি করবে মাঝখানটা কিন্তু বেশি পাতলা করবে না ধারের দিকে চাপ দিয়ে দিয়ে বাটি তৈরি করবে এইভাবে এরপর দেখো পেঁয়াজের পুটটা এক থেকে দুই চামচ মতন এখানে ভরে দেবো আমরা পিঁয়াজের পরোটা এই তৈরি করবে যখন দেখবে একটুও ফাটবে না যদি এইভাবে তৈরি করো ওপরে একটুখানি এরকম শুকনো আটা দেবে অবশ্যই পুটটা দেওয়ার পর ওপরে একটু শুকনো আটা দিলে পরোটা ফাটে না আর পরোটা যখন ভাজবে দেখবে খুব সুন্দর ফুলবে পরোটা আর এই রকমভাবে হাত দিয়ে আগে একটুখানি ছড়িয়ে দেবে যেভাবে আমি ছড়াচ্ছি হাত দিয়ে ভেতরে পুরটা ছড়িয়ে দিলেও খুব সুন্দর পরোটা তৈরি হয় এইবার ঠিক যেভাবে আমি বেলছি দেখো এইভাবেই একদিকে টান দিয়ে দিয়ে এইভাবে বেলবে তাহলে খুব সুন্দর গোল পরোটা তৈরি হবে এই দেখো আর এই পরোটা কি সুন্দর ফুলেও উঠবে দেখবে তো দেখো রেডি করে নিয়েছি এখানে পরোটা চাটু আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম চাটু গরম আছে আমি পরোটাটা দিয়ে দিলাম আঁচটা কমিয়ে রেখেই আরেকটি পরোটাও একইভাবে তৈরি করে নেব আগে বাটি তৈরি করবে তারপরে এই রকমভাবে দু চামচ পুরটা দেবে পরোটার মধ্যে দেওয়ার পরে কি করবে একটুখানি শুকনো আটা অবশ্যই উপরটায় দিয়ে দেবে এইভাবেই দেখো দিয়ে এবার পরোটার মুখটা এইভাবে আমরা বন্ধ করে দেবো দিয়ে সুন্দরভাবে চারিদিক থেকে মুড়ে দেওয়ার পর তারপরে কি করবে হাত দিয়ে এটাকে আগে এইভাবে ছড়াবে দেখো ঠিক যেভাবে আমি ছড়াচ্ছি এইভাবে চেপে চেপে হাত দিয়ে ছড়িয়ে দিলে পরোটা একটুও ফাটবে না আর পরোটা ফুলবে খুব সুন্দর তারপরে একদিকে একদিকে টেনে টেনে তোমাদের বেলতে হবে দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কত সুন্দর গোল পরোটা রেডি হয়ে গেছে তো একদিক পরোটা শেঁকা হলে তবেই আরেকটি পরোটা তার ওপরে দিয়ে দেবে এইবার সবার প্রথমে পরোটার দুই দিকে ভালো করে আগে আমাদের দাগ ধরিয়ে নিতে হবে কখনোই আগে তেল দেবে না সব সময় আগে পরোটায় দাগ ধরাবে তারপর তেল দেবে তাহলে সেই পরোটা খেতে অনেক বেশি স্বাদ হবে দেখতেও ভালো লাগবে এইবার দেখো আমি তেল দিচ্ছি অল্প অল্প করে তেল মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে একটু বেশি তেলেও ভাজতে পারো তবে আমি একটু কম তেলে ভাজাই পছন্দ করি দেখো অল্প অল্প করে তেল দিয়ে তেল গায়ে মাখিয়ে এইভাবে পরোটাগুলো আগে তেলটা মাখিয়ে নেবে এইভাবে মাখিয়ে নিয়েছো এইবার দেখো কি সুন্দর পরোটা কিন্তু ফুলে উঠবে দেখো আমি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি এই দেখো ফুলতে আরম্ভ করেছে ধারের দিকে যেই চাপ দেবে দেখবে এই পরোটাগুলো ফুলে উঠেছে তো দেখো আমি তোমাদের ভেজে দেখাচ্ছি যে দেখো কত সুন্দর দাগও ধরে গেছে পরোটাগুলোতে তো এইরকমভাবে উল্টে পাল্টে ধারের দিকে চাপ দিয়ে দিয়ে পরোটাগুলোকে ভাজবে এই দেখো কি সুন্দর ফুলে উঠেছে দেখো পরোটা তো দারুণ সুন্দর কিন্তু এই পরোটা তৈরি হয়ে গেছে তো এইবার এইভাবে পরোটা ভেজে নেবার পরে চলো গরম গরম এবার আমরা এটাকে সার্ভ করি তো এটা তোমরা সার্ভ করতে পারো টমেটো সস দিয়ে আচার দিয়ে অথবা দই দিয়ে আর চাইলে আলুর তরকারি দিয়েও দিতে পারো আর দেখো পরোটা কি সুন্দর ফুলেছে বলে এরকম পাট পাট হয়ে গেছে আর পুর দেখো সমানভাবে ভেতরে কিন্তু ছড়িয়েছে তাহলে বন্ধুরা পেঁয়াজের এই পরোটা ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা